আমি ডক্টর সৈয়দা রুবাইদা কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এভারেস্ট ফার্মাসিউটিক্যালস নিবেদিত রাজটিভির আজকের আয়োজনে। প্রিয় দর্শক, ক্যান্সার একটি আতঙ্কের নাম এবং প্রতি বছর সারা বিশ্বে বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক মানুষ না ফেরার দেশে চলে যায়। এর মধ্যে একটি ক্যান্সার হলো লিভার বা যকৃতের ক্যান্সার। প্রিয় দর্শক, গত 30 বছরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেড়েছে দ্বিগুণ এবং একটি জরিপে দেখা গেছে যে সারা বিশ্বে প্রতি বছর 8,40,000 মতো মানুষ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এরই গুরুত্ব অনুধাবন করবার জন্য অক্টোবর মাসে লিভার ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। উদ্দেশ্য দুটো, বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টি এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় প্রয়োজনীয় তহবিল সংগ্রহ। এবং দর্শক, এই বিশেষ মাসকে কেন্দ্র করে আমাদের আজকের আয়োজন এবং আলোচনার বিষয় লিভার ক্যান্সারের চিকিৎসা এবং প্রতিকার। এবং আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে রাজটিভির স্টুডিওতে একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে উপস্থিত আছেন। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান স্যার, MBBS, MD গ্যাস্ট্রোএন্টারোলজি, MSCG আমেরিকা, লিভার পরিপাকতন্ত্র ও অগ্নাশয় রোগ বিশেষজ্ঞ, রেজিস্ট্রার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট এবং হাসপাতাল। প্রিয় দর্শক, চলুন আজকের অতিথির সাথে পরিচিত হই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে অনেক স্বাগত আজকের এই আয়োজনে। প্রথমেই জানতে চাইব কেমন আছেন। ধন্যবাদ আপনাকে আমাকে দর্শকদের পরিচয় করে দেওয়ার জন্য। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ত থাকেন, এরই মাঝে আমাদের দর্শকদের সচেতন করবার লক্ষ্যে আমাদের সময় দিয়েছেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ স্যার। ধন্যবাদ। প্রিয় দর্শক, পরিচিত হলাম আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে। আপনাদের আজকের এই বিষয় সংক্রান্ত, তার মানে হচ্ছে লিভার ক্যান্সার সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে তা জানতে হলে আমাদের লাইভ সেশনের কমেন্ট বক্সটি আপনাদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া আছে। নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন করতে হবে। আমাদের বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবে আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার। এবং বরাবরের মতোই লাইভটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাজটিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, পাওয়ার্ড বাই ল্যান্ড ভ্যাকসিন। প্রিয় দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, যেহেতু আমরা আজকে লিভার ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে লিভার ক্যান্সার নিয়ে আলোচনা করব, প্রথমে স্যার আপনার কাছে একটু জানতে চাই, ক্যান্সার শব্দটি বলতে আমরা আসলে কি বুঝি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নটির জন্য। আসলে ক্যান্সার বলতে আমরা বুঝি আমাদের স্বাভাবিক প্রক্রিয়া, নর্মালি আমাদের যে সেলগুলি থাকে বা কোষ, মানব দেহের যে কোষগুলি থাকে সেগুলো নিয়মিতভাবে কিন্তু কিছু সেল কোষ নষ্ট হয় এবং কিছু কোষ নতুনভাবে তৈরি হয়। কিন্তু যখন ক্যান্সার আমরা তখন বলব যখন সেটা অনিয়ন্ত্রিতভাবে অনেক মাত্রায়, অনেক বেশি মাত্রায় অনিয়ন্ত্রিতভাবে যখন মানবদেহের কোনো জায়গার কোষগুলি বৃদ্ধি পাবে তখন সেটাকে আমরা বলি ক্যান্সার। যেটা সেটা কোনো নির্দিষ্ট কোনো লক্ষণ নেই, কিন্তু সে অনিয়ন্ত্রিতভাবে সে বাড়তেই আছে এবং কোষ সংখ্যা যেটা স্বাভাবিক কার্যক্রম সে করতে পারছে না, বা তার কোষের সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং এই এইটাকে আমরা ক্যান্সার বলছি, যে এই কোষের এই বৃদ্ধিটাকে আমরা ক্যান্সার বলছি। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সহজ এবং সুন্দর করে বুঝিয়ে বলবার জন্য। স্যার, আপনার কাছে এবার একটু জানতে চাই, লিভার ক্যান্সার কি জানার আগে, এই যে লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, আমাদের মানব দেহে আসলে লিভারের কাজ কি এবং লিভার ক্যান্সার আমরা কখন বলবো? ধন্যবাদ আপনাকে। মানব দেহে আসলে লিভার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান এবং মানব দেহে লিভারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়ে গেছে। তোমাদের কিছু কাজ আছে, যেরকম আমাদের পরিপাকতন্ত্রীয় সম্বন্ধে যেগুলো পরিপাকতন্ত্রে কাজ করে, যেরকম হচ্ছে বাইল, পিত্তরস তৈরি করে যার মাধ্যমে আমাদের খাবার হজমে সাহায্য করে। তারপর হচ্ছে আমাদের এখানে যে মেটাবলিজম হয়, যেটা হচ্ছে আমাদের খাবার, যখন যে খাবারগুলি আমরা খেয়ে থাকি সেই খাবারগুলি পরিশোষণ এবং সেখানে থেকে খাবারের যে গুরুত্বপূর্ণ উপাদানগুলি সংগ্রহ করা এবং খাবারের যে বর্জ্য পদার্থ যাবো সেটাকে আমরা সরিয়ে ফেলা, সেই কাজটাও কিন্তু লিভার করে থাকে। এবং লিভার থেকে কিন্তু আরও যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইরাত্মক প্রোটিন তৈরি হয় যেটা থেকে আমাদের রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। আর কিছু ব্যাপার হচ্ছে লিভার কিন্তু এখন মানে মেটাবলিজম মেইন প্রায় অনেক গ্লুকোজ জমা থাকে এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় যে আমাদের যে উপাদানগুলি থাকে সেগুলো কিন্তু লিভারে স্টোর থাকে। যখন আমি ফাস্টিং থাকি এবং যখন আমরা একটু খাওয়া দাওয়া থেকে দূরে থাকি সেক্ষেত্রে তখন লিভার থেকে সেই শক্তিটা কিন্তু, এনার্জিটা কিন্তু আসে লিভার থেকে। তো যে কারণে লিভারে কিন্তু স্টোরেজ ফাংশন আছে, সিনথেসিস ফাংশন আছে, যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করা এবং অলসো তার কিছু বিভাগে যে পরিবর্তন যে খাবারগুলি বা যে ময়লাগুলি থাকে যেগুলি আমাদের শরীরে কোনো কাজে লাগে না সেই জিনিসগুলিকে শরীর থেকে সরিয়ে ফেলার জন্য যে কাজটা সেটাও কিন্তু লিভার করে থাকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, লিভার ক্যান্সার আমরা কখন বলবো এবং কি কি ধরনের আসলে লিভার ক্যান্সার হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। আসলে
আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমাদের মানব দেহের প্রতিটা কোষ, শরীরের কোষে যেগুলি থাকে সেগুলি কিন্তু নিয়মিতভাবে কিছু কোষ মারা যাচ্ছে একটা নির্দিষ্ট টাইমের পরে, আর কিছু কিছু নতুনভাবে তৈরি হচ্ছে। তো লিভারও কিন্তু সেম, লিভারে যে হেপাটোসাইট যেটাকে বলি আমরা, লিভার যে কোষ থাকে, লিভার সেল, সেটাও কিন্তু প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন কোষ তৈরি হচ্ছে, নতুন নতুন কোষ এবং পুরাতন কোষগুলি মারা যাচ্ছে বা সেটা রিপ্লেস হচ্ছে। তো যখন এই নতুন কোর্সগুলি তৈরি হবে, কিন্তু সেটাকে একটা নির্দিষ্ট রেগুলেশন থাকে বডিতে, একটা রেগুলেশনের সাইকেল, সেল সাইকেল বলে যেটা রেগুলেশন করে, এবং এই এই রেগুলেশনটা যখন ব্রেকডাউন হয়ে যাবে, যে অনিয়ন্ত্রিত হবে, যেগুলো ব্রেকডাউন হয়ে যেখানে সেটা অনেক বেশি মাত্রায় কোষ বৃদ্ধি পাবে এবং সেটাকে কোনো কন্ট্রোল থাকবে না এই কোষ বৃদ্ধির সাথে, সেটা যখন লিভারে এই এই কাণ্ডটা যখন ঘটবে যে লিভার কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে এবং অধিক সংখ্যায় বাড়বে, তখন সেটাকে আমরা লিভার ক্যান্সার বলবো। এবং লিভারে কিন্তু অনেক ধরনের ক্যান্সার হয়ে থাকে। কিছু আছে লিভারে সরাসরি লিভার কোষ থেকে যেটা হবে, যেটা আমরা বলি লিভার নিজের শরীর, লিভার নিজের অংশ থেকে যেটা হবে, সেটাকে আমরা বলি যে প্রাইমারি লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার কার্সিনোমা, এবং এটাই সবচেয়ে কমন। আর হচ্ছে আপনার কিছু ক্যান্সার আসে শরীরের বিভিন্ন জায়গা থেকে আসে, যেরকম শরীর এবং লিভার তার আশপাশের যে শরীরের বিভিন্ন পাকস্থলী, কোলন, লাংস, এসব জায়গা থেকে যে ক্যান্সারগুলি হয় সেখান থেকে রক্তের মাধ্যমে বা বিভিন্ন প্রশিকা এবং অন্য একটা মাধ্যমে যে আসে, তখন সেটাও কিন্তু কিছু ক্যান্সার লিভারে এসে জমা হয় বা লিভারে এসে সেই ক্যান্সারগুলি বাসা বাঁধে, সেটা হচ্ছে সেকেন্ডারি ক্যান্সার বলি আমরা। কিন্তু সেটাও কিন্তু ক্যান্সার, যখন সেই ক্যান্সার লিভারে এসে বাসা বাঁধলো, সেই অন্য জায়গার ক্যান্সার সেটা কিন্তু লিভারকেও সেই ক্ষতিগ্রস্ত করলে এবং লিভার ফাংশনটাকে সে নষ্ট করে দিচ্ছে, সেটাকে আমরা সেকেন্ডারি ক্যান্সার বলে থাকি। এবং মেনলি এই পেটের যে বিভিন্ন জায়গা, যেগুলো বললাম যে পাকস্থলী বা কোলন, প্যানক্রিয়াস, এইসব জায়গা থেকে কিন্তু ক্যান্সারগুলি বেশি লিভারে এসে বাসা বাঁধে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন। স্যার, সারা বিশ্ব জুড়ে তো আমরা দেখতে পাচ্ছি লিভার ক্যান্সারে প্রতি বছর অনেক মানুষ মারা যাচ্ছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশে লিভার ক্যান্সার আক্রান্ত রোগীদের পরিসংখ্যানটা কি, আমরা কোন পর্যায়ে আছি বর্তমানে? এটা খুবই চমৎকার প্রশ্ন, কারণ এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সারা বিশ্বে আমাদের যে ক্যান্সার স্ট্যাটিস্টিক যেটা আছে, ক্যান্সার যারা অবজারভেশন করে, ক্যান্সার যারা সমীক্ষা যেটা যারা সবসময় করে থাকেন যে সমীক্ষা, তো ওয়ার্ল্ড ওয়াইড যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওনারা যে ক্যান্সার সমীক্ষাটা করেছেন লাস্ট যে 2020 যে আমাদের সমীক্ষা আছে, সেখানে দেখা যাচ্ছে প্রতি বছর কিন্তু প্রায় 19 মিলিয়নের মতো মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন, এবং তার মধ্যে কিন্তু 10 মিলিয়ন মানুষ মারা যাচ্ছে শুধু ক্যান্সারে, যেটা সারা বিশ্বে প্রায় প্রায় 8 লাখের মতো মানুষ হচ্ছে লিভার ক্যান্সার হচ্ছে প্রতি বছর, লিভার ক্যান্সার আক্রান্ত হচ্ছে এটা ওয়ার্ল্ড যেটা আছে। আর আমাদের বাংলাদেশের যে স্টেটস, বাংলাদেশের যে পরিসংখ্যান আছে, আমাদের তো আমরা জানি যেটা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট আছে আমাদের দেশে মহাকালীতে অবস্থিত, তো আমাদের যে ক্যান্সারের স্ট্যাটিস্টিক আছে বিভিন্ন যে পাবলিকেশন এবং রিসার্চের মাধ্যমে দেখাচ্ছে যে আমাদের দেশে প্রায় প্রতি বছর 2 লক্ষ মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সারে, তার মধ্যে 1.5 লক্ষ মানুষ মারা যাচ্ছে প্রতি বছর, 1.5 লাখ মানুষ। তো আমাদের লিভার ক্যান্সার কিন্তু প্রায় 5,000 মানুষ প্রতি বছর লিভার ক্যান্সার নতুন করে আক্রান্ত হচ্ছে, এবং প্রায় 3-4,000 মানুষ প্রতি বছর লিভার ক্যান্সারে মারা যাচ্ছেন, এবং সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়ছে। কারণ এখন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে হসপিটালগুলিতে আমাদের চেম্বার প্র্যাকটিসে কিন্তু প্রতিনিয়ত লিভার ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, হয়তো সামনের দিনগুলিতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আপনি যে পরিসংখ্যানটি বললেন তা থেকে বুঝতে পারছি সংখ্যাটি আসলে বেশ আশঙ্কাজনক, কমার চেয়ে কিন্তু বরং স্যার প্রতিনিয়ত সংখ্যাটি বেড়েই চলছে। স্যার, আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন। একজন দর্শক স্যার আমাদের প্রশ্ন করেছেন, অমল চন্দ্র সাহা, উনি জানতে চেয়েছেন স্যার কত বছর বয়স থেকে লিভার ক্যান্সার হতে পারে? ধন্যবাদ দর্শক আপনার সুন্দর প্রশ্নের জন্য। আসলে লিভার ক্যান্সার বিভিন্ন বয়সে হয়ে থাকে, কিছু ক্যান্সার আছে যেগুলি শিশু বয়সে হয়ে থাকে বা আমাদের অল্প যারা শিশু এবং যারা বাচ্চাদের হয়ে থাকে, যেমন হেপাটোপ্লাস্টোমা আমরা বলে থাকি, এটা অল্প বয়সী বাচ্চাদেরই হতে পারে এই ক্যান্সারটা। আর কিছু ক্যান্সার আমরা হেপাটোসেলুলার কার্সিনোমা যেটা বলি, সেটা কিন্তু হয়ে থাকে বড় মানুষ, অ্যাডাল্টদের হয়ে থাকে, এবং ইউজুয়ালি দেখা যায় 40-এর পরেই হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আগেও হয়ে থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার, দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনারা আরও প্রশ্ন করতে থাকুন, আমরা আজকে আলোচনা করছি লিভার ক্যান্সার নিয়ে, লিভার ক্যান্সারের চিকিৎসা, কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করছি, এবং তার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান স্যার, রেজিস্ট্রার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট এবং হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার এভারেস্ট ফার্মাসিউটিক্যালস পাওয়ার্ড বাই ল্যান্ড ভ্যাকসিন। স্যার, আপনার কাছে এবার একটু জানতে চাইবো, এই যে প্রতি বছর এত মানুষ আক্রান্ত হচ্ছে লিভার ক্যান্সার এবং মারাও যাচ্ছে, এর কারণটা কি, কেন আসলে স্যার লিভার ক্যান্সার হয়ে থাকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটির জন্য। আসলে লিভার ক্যান্সার সম্বন্ধে জানতে হলে আমাদেরকে জানতে হবে কারণটা কি, কেন লিভার ক্যান্সার হচ্ছে, মানে দিন দিন কেন লিভার সংখ্যা বাড়ছে বা আমাদের বা লিভার ক্যান্সার বা কেন হবে।
লিভার ক্যান্সার হওয়ার জন্য সবচেয়ে যে কারণ, যেটা আমাদের এখন পর্যন্ত যে গবেষণা যেটা দেখা গেছে যে দীর্ঘমেয়াদী হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস সি ভাইরাস সংক্রমণের কারণে মানুষের লিভার ক্যান্সার হচ্ছে। এই দুইটা ভাইরোগ আরও কিছু কারণ আছে, যেরকম হচ্ছে অ্যালকোহল যারা পান করে থাকেন, স্মোকারদের হচ্ছে, এবং কিছু কিছু খাবার থেকে ছত্রাক জাতীয় কিছু ছত্রাক মিশ্রিত খাবার যখন খাবার এক ধরনের টক্সিন তৈরি, আফ্লাটক্সিন বলা হয়। এই আফ্লাটক্সিনটা যখন আমাদের শরীরে যাবে তখন সেখান থেকেও লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আর কিছু লিভারের রোগ আছে যেটা নাকি আমরা বলে থাকি ভাইরাস ছাড়াও, যেরকম হচ্ছে ফ্যাটি লিভার থেকে হতে পারে, এবং কিছু জেনেটিক ডিজিজ আছে যেখানে লিভারটা আলটিমেটলি লিভার সিরোসিস থেকে ওই ক্যান্সারগুলি হয়ে থাকে, যেরকম হচ্ছে আপনার হিমোক্রোমাটোসিস এবং আরও কিছু রোগ আছে যেগুলোতে আমাদের লিভারটা প্রথমে সিরোসিসে পরিণত হয়, তারপর আস্তে আস্তে লিভার ক্যান্সারে পরিণত হয়। তবে সবচেয়ে কমন হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস সংক্রমণ, যেটা থেকে সবচেয়ে বেশি ক্যান্সার সারা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনার তথ্য মতে তো এটা বুঝতে পারলাম যে আসলে লিভার ক্যান্সার হওয়ার কোনো নির্দিষ্ট বয়স নেই, ছোটদেরও হতে পারে বড়দেরও হতে পারে। স্যার, একটা কথা কিন্তু আমরা প্রায় শুনি যে পুরুষরা নারীদের চেয়ে লিভার ক্যান্সারে বেশি আক্রান্ত হয়। আপনার কাছে স্যার একটু জানতে চাই, এই তথ্যটি সত্য কিনা, এবং যদি হয়ে থাকে তাহলে কেন? ধন্যবাদ আপনাকে। আসলে লিভার ক্যান্সার আসলেই পুরুষদের বেশি হয়ে থাকে এবং নারীদের তুলনামূলক কম হয়, এখন পর্যন্ত যে সমীক্ষা আছে সেখানে নারীদের কম হয়ে থাকে। আর কারণের মাঝে হচ্ছে আমরা তো শুরুতেই বলেছি যে হ্যাপাটাইটিস বি সি সংক্রমণ, এটা কিন্তু মেলদের তুলনামূলক বেশি আছে, এবং সাথে ফ্যাটি লিভার বলছে জেনেটিক ডিজিজ অনেকগুলি আছে যেগুলি পুরুষদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, এবং পুরুষরা কিন্তু অ্যালকোহল বলেন স্মোকিং বলেন সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে মেয়েদের চেয়ে অনেক বেশি অ্যাডিক্টেড থাকে, যে কারণে এই লিভার ক্যান্সারের পরিমাণটা কিন্তু বেশি হয়। আর কিছু হরমোনাল প্রভাব আছে যে কারণে ছেলেদের ক্যান্সারের ঝুঁকিটা বেশি থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, যেহেতু আপনারা গ্যাস্ট্রোএন্টারোলজি নিয়ে কাজ করছেন এবং সেই সুবাদে তো প্রতিনিয়ত অনেক লিভার ক্যান্সারের রোগী আপনাদের দেখতে হয়, স্যার আপনাদের কাছে সাধারণত কি কি উপসর্গ নিয়ে আসলে রোগীরা আসে এটি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রতিনিয়তই লিভার ক্যান্সার রোগী পাচ্ছি আমাদের হসপিটাল বা আমাদের যেখানে আমরা রোগী দেখে থাকি চেম্বার প্র্যাকটিসও পাচ্ছি। তো ইউজুয়ালি আমাদের লিভার ক্যান্সার রোগীগুলি হয় লিভার সিরোসিস থেকে ইউজুয়ালি লিভার ক্যান্সারটা হয়ে থাকে, বা প্রথমে লিভার সিরোসিস দেন লিভার ক্যান্সার, এটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি, বাংলাদেশেও তাই পেয়ে থাকি। তো লিভার ক্যান্সার শুরুতে যেটা হয়েছে দেখা যায় যে আমাদের কোনো একজন পেশেন্ট আসলে হয়তো ওনার লিভার সিরোসিস আগে জানা আছে, হঠাৎ করে তার পেট ফুলে যাচ্ছে অনেক বেশি তার, এবং তার জন্ডিস হয়ে যাচ্ছে, জন্ডিস চোখ হলুদ হয়ে যাওয়া, পস্রাব হলুদ যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, খাওয়ার রুচিটা কমে যাচ্ছে দিন দিন, শরীরটা শুকিয়ে যাচ্ছে কিন্তু পেট পানি থাকার কারণে পেটটা বড় হয়ে যাচ্ছে, এবং শরীরে বিভিন্ন জায়গায় চাকার চাকার মতো মনে হচ্ছে, যেটা অনুভূতি যে ডান পাশে একটা বড় চাকার মতো লাগছে, এরকম রোগীরা আমাদের ধরনের উপসর্গতা বলে থাকে। আর আমরা যখন ওনাকে পরীক্ষা করি দেখি যে তার পায়ের চোখের জন্ডিস দেখতে পায়, রক্ত শূন্যতা থাকে আর কারো ক্ষেত্রে, এবং কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে পেটে লিভারটা বড় হয়ে গেছে, হাত দিয়ে পাওয়ার হচ্ছে, লিভারটা পাওয়ার হচ্ছে, পেটে পানি আছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ক্ষেত্রে আরও কিছু সমস্যার সাথে থাকে, যেরকম হচ্ছে কারো কারো আসে রক্ত বমি নিয়ে আসে, কেউ অজ্ঞান অবস্থায় আসতেছে, তো এই ধরনের, এবং কারো যখন ফ্যামিলি হিস্ট্রি জিজ্ঞাসা করতে হয় তার পারিবারিক ব্যাপার ইতিহাস আছে অনেকের যে লিভার ক্যান্সারের ইতিহাস, ফ্যামিলিতে তারও এরকম লিভার ভাইরাস ছিল সেখান থেকে তাদেরও ক্যান্সার হয়েছে, এরকম কিছু আমরা তথ্য পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের সাথে তো অনেক দর্শক যুক্ত হয়েছেন স্যার। রাশিদুল ইসলাম জুয়েল জানিয়েছেন, ওয়াচিং ফ্রম নরসিংদী, স্যার আপনাকে সালাম জানিয়েছেন। ধন্যবাদ স্যার। মোহাম্মদ মইনুদ্দিন তপু, তিনিও আপনাকে সালাম জানিয়েছেন ঝিনাইদহ থেকে। স্যার, নাসির সিয়াম নামে একজন দর্শক প্রশ্ন করেছেন, স্যার লিভারকে সুস্থ রাখার জন্য আমরা কি কি খাবার গ্রহণ করব এবং কি কি খাবার বর্জন করব? হ্যাঁ, অত্যন্ত চমৎকার প্রশ্ন, দর্শককে ধন্যবাদ ওনার এই সুন্দর প্রশ্নের জন্য। আসলে লিভারকে সুস্থ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে লিভার আমাদের শরীরের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অর্গান, এবং আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলি লিভারের মাধ্যমে হয়ে থাকে। যে কারণে রোগ স্বাস্থ্যপূর্ণ খাবারের মাঝে হচ্ছে আমরা যদি সুপুর শাকসবজি মাছ ফলমূল এগুলি আমরা বেশি পরিমাণে আমরা গ্রহণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের লিভার ভালো থাকবে। আর চর্বি জাতীয় খাবার আমরা যখন মাংস এবং ফাস্টফুড এবং অ্যালকোহল এগুলি যখন বেশি পরিমাণে গ্রহণ করবো সেক্ষেত্রে লিভার পরিমাণ লিভারটা নষ্ট হবে, কারণ লিভারে ফ্যাট জমবে, সেক্ষেত্রে লিভার সিরোসিস হওয়ার চান্স বেড়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় খেয়াল রাখতে হবে যে যাতে কোনো কারণে যে দূষিত খাবার এবং যেখানে খাবারগুলি বাসি খাবার বা অথবা যে আমরা যেটা ফাস্টফুড খাবার খেয়ে থাকি যেগুলি রিফাইন খাবার ওই খাবারগুলিতে আমরা অ্যাভয়েড করতে পারি, এবং স্মোকিং বা অ্যালকোহলের অভ্যাস থেকে সেটাকে যেন অ্যাভয়েড করা হয়, তাহলে অনেকটা লিভার ভালো থাকবে, সুস্থ থাকবে এবং উনিও সুস্থ থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করবার জন্য।
স্যার, এবারে আপনার কাছে একটু জানতে চাই স্যার, আমাদের লিভারে তো অনেক রকম রোগ হয়ে থাকে, জন্ডিস, হেপাটাইটিস আর নানা রকম রোগ আছে। আপনার কাছে স্যার জানতে চাই, লিভারের কোন কোন রোগগুলো থেকে আসলে পরিণতি হিসেবে লিভার ক্যান্সার হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে লিভারে অনেক ধরনের রোগ হয়ে থাকে, যেরকম বললাম যে হেপাটাইটিস, তারপর হেপাটাইটিস, এক ধরনের হেপাটাইটিস, অনেক ধরনের ভাইরাস আছে, এ, বি, সি, ডি থেকে অনেক ধরনের ভাইরাসই লিভারে ইনফেক্ট করে থাকে। এবং হেপাটাইটিস ভাইরাস ছাড়াও কিন্তু আরও কিছু কিছু নন হেপাটাইটিস ভাইরাসও আছে, মিজলস ভাইরাস, চিকেন ওয়াস, এগুলোও কিন্তু লিভারে ইনফেক্ট করতে পারে। আর এর ছাড়াও আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটা এখন বলে যে ফ্যাটি লিভার, যেটা খুব কমন, অনেকেই আমরা প্রায় টার্মটা শুনে থাকি চিকিৎসকদের কাছে গেলে, ফ্যাটি লিভার। তারপর যারা অ্যালকোহল পান করে, অ্যালকোহলিক লিভার ডিজিজ হতে পারে। এবং কিছু ক্ষেত্রে কিন্তু অনেক ইনফেকশন হয়, যেটা আমরা লিভারে পুজ জমে, যেটাকে বলে আমরা লিভার অ্যাবসেস বা লিভারে পাত জমা করে যেটা হয়, এই ধরনের অনেকগুলি কিন্তু লিভারে হয়ে থাকে। হ্যাঁ, এবং কিছু জন্মগত ত্রুটি হয়ে থাকে লিভারে। আর এর বাইরেও কিছু রোগ আছে, যেগুলিতে লিভার অন্যান্য শারীরিক মৃত্যু রোগ, যেরকম অনেক নিউমোনিয়া হয়েছে কারো, অথবা কারো একটা কার্ডিয়াক সমস্যা হয়েছে, সেখানেও কিন্তু তার লিভারকে এফেক্ট করতে পারে তার এই প্রভাব থাকার কারণে। তবে লিভার ক্যান্সার হওয়ার জন্য আমরা যে রোগগুলিকে মেনলি দায়ী করি, কারণ লিভার ক্যান্সার হওয়ার জন্য আমরা আগেই বলছি যে বেশিরভাগ লিভার ক্যান্সার, প্রায় 80% লিভার ক্যান্সার হয়ে থাকে লিভার সিরোসিসের ব্যাকগ্রাউন্ডে। তো লিভার সিরোসিস যেসব কারণে হয়ে থাকবে, সেসব কারণে কিন্তু লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। যেরকম দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস ইনফেকশন থেকে যখন আলটিমেট লিভার সিরোসিস হবে, কারো ফ্যাটি লিভার আছে, অথবা কারো অ্যালকোহলিক লিভার ডিজিজ আছে, অথবা কারো জন্মগতভাবে কারো হেমোক্রোমাটোসিস বা অথবা কোনো খাবার যেগুলি খেয়ে থাকে যেখানে আমাদের আফ্লাটক্সিনের সম্ভাবনা থাকে, তো এইসব ক্ষেত্রে যখন লিভারটা এফেক্ট করবে, সেক্ষেত্রে কিন্তু তার লিভার ক্যান্সার বা ঝুঁকি বেড়ে যায়। ধন্যবাদ স্যার। স্যার, যেহেতু লিভার সিরোসিসকে একটি মূল কারণ হিসেবে আপনি বললেন লিভার ক্যান্সারের জন্য, তো সেক্ষেত্রে আমরা লিভার সিরোসিসকে প্রতিরোধ করব কিভাবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার প্রশ্ন। লিভার সিরোসিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ লিভার ক্যান্সার হওয়ার আগে পরিণতিটা। তো লিভার সিরোসিস হওয়ার যে কারণগুলি আমরা অলরেডি বলে ফেলেছি, যে ভাইরাল কারণ এবং কিছু আছে ফ্যাটি লিভার, অ্যালকোহল থেকে হয়ে থাকে। তো আমরা যদি ভাইরাসটাকে প্রিভেন্ট করতে পারি, আগে থেকে স্ক্রিনিং করে নিই, যে যাতে আমরা হেপাটাইটিস বি ভাইরাস যদি কারো থাকে তার চিকিৎসা নেওয়া, বা নেগেটিভ থাকলে তাকে ভ্যাকসিন নেওয়া, হেপাটাইটিস সি ভাইরাস যদি কারো ধরা পড়ে বা যদি কোনো কারণে আক্রান্ত হয়ে থাকে সেটার চিকিৎসা নেওয়া। আমাদের বাংলাদেশে কিন্তু চিকিৎসা অ্যাভেলেবেল আছে, বাংলাদেশে কিন্তু সব ধরনের ওষুধও আছে এবং চিকিৎসাও বাংলাদেশে সম্ভব। যে কারণে যখনই কোনো লিভার বিশেষজ্ঞের কাছে যাবেন, তখন উনি যদি কোনো ইনফেকশন থাকে হেপাটাইটিস বি বা সি, তো সেক্ষেত্রে ওটা চিকিৎসা গ্রহণ করলে কিন্তু সিরোসিস থেকে বেঁচে থাকা সম্ভব। আর ফ্যাটি লিভার কথা আমরা বলছি, ফ্যাটি লিভার তো লাইফস্টাইল মডিফিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, জীবনযাত্রার পরিবর্তন, যে আমরা ফ্যাটি ফুডকে অ্যাভয়েড করা, আমরা কায়িক শ্রমের দিকে এগিয়ে যাওয়া, একটু ব্যায়াম করা, স্থূলতা কমানো, ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা থাকে সেটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এবং শরীরে অতিরিক্ত মেদ চর্বিকে কমে নিয়ে আসা, সেক্ষেত্রে ফ্যাটি লিভার থেকে বাঁচা যাবে, ফ্যাটি লিভার থেকে বেশি সিরোসিস থেকে আপনি বেঁচে যাবেন। আর একটা ব্যাপার বলছি যে অ্যালকোহলিক লিভার ডিজিজ, অ্যালকোহল পান করা থেকে বিরত থাকা, স্মোকিং থেকে বিরত থাকা, এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, সেক্ষেত্রে কিন্তু সিরোসিস থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। অসম্ভব ধন্যবাদ স্যার। স্যার, আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, শারমিন জাহান, লিভার ক্যান্সারের প্রতিরোধে কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে কিনা? ধন্যবাদ দর্শক আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। আসলে লিভার ক্যান্সার সরাসরি প্রতিরোধ করার জন্য আমাদের কোনো ভ্যাকসিন নেই, বাট লিভার ক্যান্সার যে আমার আগেই বলেছি হয়ে থাকে, যে হেপাটাইটিস বি ভাইরাস দীর্ঘমেয়াদী সংক্রমণের কারণে লিভার ক্যান্সার হয়ে থাকে। এবং আমাদের যে গবেষণা আছে, যে ওয়ার্ল্ড ওয়াইড যে গবেষণা আছে, সেখানে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসকে প্রধান কারণ বলা হয়েছে লিভার ক্যান্সার হওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা যদি হেপাটাইটিস বি ভাইরাসে কিন্তু ভ্যাকসিন আছে, তো আমরা যদি হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা গ্রহণ করে থাকি, তাহলে কিন্তু লিভার ক্যান্সার থেকে আমরা বাঁচতে পারবো এবং প্রতিরোধ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনি তো লিভার ক্যান্সারের অনেকগুলো উপসর্গ আমাদের বললেন, যে আসলে কি কি উপসর্গ হলে আমরা মানুষ বুঝতে পারে, তো স্যার আমি একটু জানতে চাই যে ঠিক কখন আমরা, আপনারা যে ওয়ার্নিং সাইন বলেন, কি কি উপসর্গ হলে আসলে আমরা বুঝবো যে এখনই আমাদের চিকিৎসকের দ্বারস্থ হওয়া প্রয়োজন বা পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আসলে যখন একজন সুস্থ মানুষ হঠাৎ করে তার পেটটা ফুলে যাচ্ছে, অথবা চোখে চোখটা হলুদে যাচ্ছে, পস্তা হলুদে যাচ্ছে, খাওয়ার রুচি কমে যাচ্ছে, এবং তার দেখা যাচ্ছে যে দিন দিন শরীরটা শুকিয়ে যাওয়ার কারণে শুকিয়ে যাচ্ছে, এবং শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আর কিছু ক্ষেত্রে আমরা বলছি যে লিভার সিরোসিস পেশেন্ট, যে উনি লিভার ইনফেক্টেড আছে, উনি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন উনি জানে, অথবা ওনার লিভার সিরোসিস আছে উনি অলরেডি ওনার জানা, সেক্ষেত্রে উনি হয়তো স্টেবল ছিলেন, সুস্থ ওষুধ গ্রহণের মাধ্যমে হয়তো উনি নিয়ন্ত্রিত লাইফ লিড করতেছিলেন, বা লিভার ফাংশনটা স্বাভাবিকই ছিল মোটামুটি। সেক্ষেত্রে হঠাৎ করে যখন ওনার এই
লিভার সিরোসিসটা হঠাৎ করে দেখা অনিয়ন্ত্রিত হয়ে যাবে, দেখা যাচ্ছে হঠাৎ করে পেট অনেক বেশি ফুলে যাচ্ছে বা ওষুধ কাজ করছে না, হচ্ছে চোখে হলুদ হয়ে যাচ্ছে, জন্ডিস হয়ে যাচ্ছে এবং খাওয়ার অরুচি হয়ে যাচ্ছে, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যায় এটা বলে আমরা থেকে যে তার সেন্সটা কমে যাচ্ছে, সেন্স আর পাচ্ছে না। এই ধরনের কন্ডিশনগুলি যখন লিভার সিরোসিস পেশেন্টে বারবার হবে সেক্ষেত্রে কিন্তু ওনার সম্ভাবনা খুব দর্শিত হবে যে লিভার ক্যান্সার দিকে আলটিমেটলি টার্ন করছে এবং অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা দীর্ঘমেয়াদী যারা হেপাটাইটিস বি ভাইরাসের যারা সংক্রমণে আছেন বা সি ভাইরাস সংক্রমণে আছেন, ওনারা তো প্রতিনিয়তই ডাক্তারদের শরণাপন্ন হওয়া উচিত যে চিকিৎসা মধ্যে কোনো ধরনের লিভার কোষগুলো নষ্ট হচ্ছে কিনা বা লিভার ফাংশনটা কী পর্যায়ে আছে সেটা দেখার জন্য তার কিন্তু নিয়মিতভাবে ডাক্তারদের ফলো আপে থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, একজন মানুষ যদি লিভার ক্যান্সার থেকে নিজেকে বাঁচাতে চায়, আমরা তো সাধারণত বলি স্যার প্রতিকারের আগে প্রতিরোধ করা প্রয়োজন, তো সেক্ষেত্রে স্যার একজন মানুষ কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন এই লিভার ক্যান্সারের ব্যাপারে সচেতন হবার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে লিভার ক্যান্সার নিয়ে আমরা যে আজকে আলোচনা করছি বা লিভার ক্যান্সার প্রতিরোধ করার জন্য যে জোর দেওয়া হচ্ছে লিভার ক্যান্সার সচেতনতা মাস, অক্টোবর মাস উপলক্ষে যে প্রচার প্রচারণা লিভার ক্যান্সারকে প্রতিরোধ করা, এবং সেখানে প্রথমে আমি বলবো যে মূল কারণ যেটা আমরা বলছিলাম যে হেপাটাইটিস বি সি ভাইরাস সংক্রমণ, বি সি ভাইরাস যে কোনো মানুষের উচিত আগে প্রথমে তার স্ক্রিন করে দেখা যায় কারো হেপাটাইটিস বি সি ভাইরাস আছে কি না, যদি থাকে তাহলে তার চিকিৎসা নেওয়া, আর যদি না থাকে তাহলে বি ভাইরাস যেহেতু ভ্যাকসিন আছে সেটা ভ্যাকসিন গ্রহণ করা। আর সি ভাইরাস থেকে বাস্তব হতে আমাদের সি ভাইরাস যেহেতু রক্ত এবং রক্ত উপাদান একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সফারের মাধ্যমে হয়ে সংক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে রক্ত যখন আমরা দিব বা নিব সেক্ষেত্রে তার রক্ত গ্রহিতা এবং দাতা সবারই স্ক্রিন করা উচিত যে ধরনের কোনো সংক্রমণ আছে কি না এবং রক্তটা বিশুদ্ধ কি না এবং কোনো ধরনের ভাইরাস আছে কি না, ভাইরাসমুক্ত রক্ত গ্রহণ করা। আর হচ্ছে টিকা নেওয়া, প্লাস হচ্ছে আমি বললাম যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে আপনার ফ্যাটি লিভারটাকে প্রিভেন্ট করা, এই ধরনের এই যে কাজগুলি করা সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি লিভার সিরোসিসটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো, দেন লিভার ক্যান্সার হবে না। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে লিভার সিরোসিস যখন হয়ে যাবে কারো, সেক্ষেত্রে লিভার সিরোসিসের পরের ধাপই কিন্তু হচ্ছে লিভার ক্যান্সার আমরা বলতেছি। আর সেক্ষেত্রে আমাদের যে যে গাইডলাইন অনুযায়ী যে আমাদের সে ওয়ার্ল্ড ওয়াইড যে আমরা গাইডলাইন ফলো করি, চিকিৎসা পদ্ধতি ফলো করি, সেটা হচ্ছে প্রতি ছয় মাস অন্তর অন্তর একটা আল্ট্রাসোনোগ্রাম করা লিভারের এবং একটা রক্ত পরীক্ষা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন বলে থাকে, যে এই পরীক্ষার টিউমার মার্কার আর কি, যেটা হচ্ছে লিভার ক্যান্সার হচ্ছে কি না, যে এই দুইটা পরীক্ষা প্রতি ছয় মাস অন্তর অন্তর পরীক্ষা করা। যদি কোনো লিভার সিরোসিস পেশেন্ট প্রতি দুই ছয় মাস অন্তর পরীক্ষা করেছেন তাহলে কিন্তু সে বুঝতে পারে যে ওনার পরীক্ষা কোনো লিভার ক্যান্সার যাচ্ছে কি না এবং সে ধরনের কোনো কিছু হলে সে কিন্তু আর্লি চিকিৎসাটা উনি নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দিয়ে দিলেন। স্যার, আমাদের দর্শকরা অনেক প্রশ্ন করছেন, স্যার আরও কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। স্যার, মোহাম্মদ মঈনুদ্দিন তপু জানতে চেয়েছেন, রেসপেক্টেড স্যার, ক্যান লিভার ক্যান্সার বি কিওরড কমপ্লিটলি? স্যার, আমি এই প্রসঙ্গেই আসতাম আপনার কাছে যে আসলে লিভার ক্যান্সার তো খুব ভয়াবহ একটা রোগ, মৃত্যুহার তো অনেক বেশি, কিন্তু স্যার রোগীরা কি আশাবাদী হতে পারে আসলে পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা কত? ধন্যবাদ দর্শককে শুরুতে আমি এই সুন্দর প্রশ্নটি করার জন্য। আসলে ক্যান্সার হওয়ার পরে আমরা সবচেয়ে বেশি যে ভয় যেটা পাই রোগীরা এবং রোগীর পরিবার লোকজন সবাই ধারণা করেছে তাহলে মনে আর বাঁচার কোনো উপায় নেই, মারা যাবো, কারণ ক্যান্সারের একটা পরিণতি হিসেবে আমাদের মাথায় সবসময় থাকে যে মৃত্যু নিশ্চিত। আসলে ব্যাপারটা এরকম নয়, ক্যান্সার লিভার ক্যান্সার থেকেও কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হওয়া যায় এবং সেরকম চিকিৎসা পদ্ধতি কিন্তু আছে, আমাদের দেশেও আছে এবং বিদেশেও এই চিকিৎসা বিদ্যমান। তবে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অত্যন্ত প্রাথমিকভাবে যদি শুরুতেই রোগটা ধরা পড়ে এবং রোগটা যদি খুব প্রাথমিক পর্যায়ে থাকে সেক্ষেত্রে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। তবে যদি ধীরে হয়ে যায় এবং রোগটা ছড়িয়ে পড়ে আশেপাশে ছড়িয়ে যায়, বেশ বড় হয়ে যায় লিভার ক্যান্সার, সেক্ষেত্রে কিন্তু তার পুরোপুরি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আপনাকেও ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। স্যার, আমরা কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের কথা অনেক বেশি শুনে থাকি, স্যার আপনার কাছে একটু জানতে চাই যে লিভার ক্যান্সার হলে কি লিভার ট্রান্সপ্লান্টের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব বা আসলে কখন আমরা লিভার ট্রান্সপ্লান্ট করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই প্রশ্নের শুরুতে আসলে আমি লিভার ক্যান্সার চিকিৎসার যে পদ্ধতিগুলি আছে সেগুলি বলতে যাচ্ছি এবং এই স্টেপগুলির মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন যে কখন লিভার ট্রান্সপ্লান্ট করা দরকার। আর লিভার ক্যান্সার চিকিৎসায় আমরা যে পদ্ধতিটা গ্রহণ করে থাকি, যে এখানে লিভার ক্যান্সার বার্সেলোনা ক্যান্সার ফর লিভার ক্লিনিক ফর লিভার ক্যান্সার, এটি হচ্ছে মেন মূল যে গাইডলাইন যেটা আমরা ফলো করি, বার্সেলোনা ক্যান্সার ফর লিভার ক্যান্সার জন্য। তো সেখানে বলা আছে যে যদি কারোর লিভার ক্যান্সার খুব ছোটো থাকে, দেখা যাচ্ছে 5 সেন্টিমিটারের ছোটো যদি লিভার ক্যান্সার হয়ে থাকে এবং লিভার যদি কারো ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু উনি সার্জারির মাধ্যমে পুরোপুরি সুস্থ হতে পারেন।
বাট যদি অনেকগুলো লিভার ক্যান্সার যদি অনেকগুলি হয়, দেখা যায় যে অনেকগুলি নোডিউল ছোটো ছোটো অনেক জায়গায় ছড়িয়ে পড়ে এবং লিভার তার ফাংশন কমে যায়, শারীরিক ফাংশন মানে শারীরিক যে তার যে একটা শারীরিক তার সক্ষমতা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু পরিপূর্ণ ভালো সম্ভাবনা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু লিভার সার্জারি আর করা যায় না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে লিভারকে আমরা বলি যে কোষগুলি নষ্ট, লিভার কোষকে আমরা অ্যাবলাশন করি, যেরকম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলাশন বা অনেক সময় আমাদের টেস্ট বলে থাকি, ট্রান্স আর্টেরিয়াকে অ্যাম্বুলাইজেশনও করে থাকি। আর কিছু ক্ষেত্রে যখন অনেক বেশি ছড়িয়ে পড়ে এবং লিভার অ্যাডভান্স হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কেমোথেরাপি আমরা কিছু ড্রাগস দিয়ে থাকি, সেই ড্রাগসগুলি ফলো করি। আর আপনি যে লিভার ট্রান্সপ্লান্ট যেটা বললেন, লিভার ট্রান্সপ্লান্ট হবে যখন আমরা তিনটা নোডিউল থাকবে, সর্বোচ্চ তিনটা নোডিউল যদি থাকে এবং 5 সেন্টিমিটার যে বড় না হয় এবং লিভার সিরোসিসও যদি থাকে পেশেন্টে, কিন্তু লিভার মানুষের যদি তার কর্মক্ষম থাকে কোনো ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব। যে উপযুক্ত লিভার ট্রান্সপ্লান্টের মাধ্যমে সে কিন্তু সুস্থ হতে উনি সুস্থ থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের দর্শক কিন্তু এই লিভার ট্রান্সপ্লান্টকে কেন্দ্র করে একটি প্রশ্ন করেছেন। মোহাম্মদ সিয়াম রহমান বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, খুব সুন্দর আলোচনা। হেপাটোসেলুলার কার্সিনোমা রোগীদের জন্য লিভার প্রতিস্থাপন অনুমোদিত কিনা এবং ল্যান্ড ভ্যাকসিন গ্রহণকারী রোগীদের সার্ভাইভাল রেট সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ দর্শক তার সুন্দর প্রশ্নের জন্য। লিভার ট্রান্সপ্লান্ট সারা বিশ্বে অলরেডি লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশেও হচ্ছে, আমাদের অনেক আগে থেকে চলমান আছে লিভার ট্রান্সপ্লান্ট, এবং আমাদের বাংলাদেশেও কিন্তু বেশ কয়েকটি লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। তো যেখানে লিভার ট্রান্সপ্লান্ট কিন্তু অনুমোদিত, যদি লিভার কারোর প্রয়োজন পড়ে সেহেতু লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবে। আর লিভার ট্রান্সপ্লান্ট রোগীদের কিন্তু 5 ইয়ার সার্ভাইভাল রেট খুবই ভালো, যদি তার আমাদের যে গাইডলাইন অনুযায়ী যদি আমরা তার ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আমরা লিভার ট্রান্সপ্লান্ট করা হয়ে থাকে, সেক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইভাল রেট অনেক বেশি, এবং প্রায় 70% উপর তার সম্ভাবনা আছে যে 5 বছরের বেশি ভালো থাকার। সেটা অবশ্যই একটি আশার বাণী স্যার আমাদের দর্শকদের জন্য। স্যার, এবার আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আমরা বিগত 2 বছর ধরে একটি করোনা মহামারী মোকাবেলা করছি এবং সরকারের পক্ষ থেকে যেহেতু করোনা ভ্যাকসিনের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে স্যার কিন্তু সবার একটা কমন কনসার্ন করোনা ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, যারা লিভার ক্যান্সারে আক্রান্ত বা লিভারের কোনো রোগে আক্রান্ত, তারা কি করোনার এই ভ্যাকসিনটি গ্রহণ করতে পারবে কিনা, তাদের জন্য কতটা সেফ এটা? ধন্যবাদ আপনাকে, আসলে তো সময় উপযোগী এবং বাস্তবধর্মী একটা প্রশ্ন। আসলে এই মুহূর্তে করোনা মহামারীতে পৃথিবীতে অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে আক্রান্ত হচ্ছেন, অনেকে লাইফ সাপোর্টে চলে যাচ্ছেন। তো যে এই এবং এটার একমাত্র এখন যে সবচেয়ে কার্যকরী হচ্ছে করোনা ভ্যাকসিন, যেটা আমরা ওয়ার্ল্ডওয়াইড নিচ্ছি, আমাদের বাংলাদেশ সরকার করোনা ভ্যাকসিন সারা দেশে বিভিন্ন দিচ্ছেন। তো করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু আসলে সবাই নিতে পারবেন, যারা কারো লিভার সিরোসিস রোগ থাকে সেটা যদি নিয়ন্ত্রিত থাকে এবং তার লিভার সিরোসিস রোগটি যদি তার কন্ট্রোল পর্যায়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলি কম্পেনসেটেড লিভার রোগ বা স্টেবল লিভার রোগ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন। এবং লিভার ক্যান্সার পেশেন্টও যারা নাকি প্রাথমিক পর্যায়ে আসি বললাম, যাদের নাকি যার ইমিউনি ফাংশন ঠিক আছে, ওনারা কিন্তু ক্যান্সারের করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং দর্শক, এটি কিন্তু একটি আশার বাণী এবং লিভার ক্যান্সারে বা লিভারের কোনো রোগে আক্রান্ত হলে ভয়ের কোনো কারণ নেই যে ভ্যাকসিনটি নিতে পারবেন কিনা, বরং ভ্যাকসিনটি গ্রহণ করাই কিন্তু আপনাদের জন্য বেশি সুবিধাজনক হবে। স্যার, লিভার ক্যান্সারে আক্রান্ত রোগীরা সাধারণত কেমোথেরাপিতে থাকে অনেকে, এ স্যার কেমোথেরাপি চলাকালীন অবস্থায় কারো যদি ভ্যাকসিনেশনের তারিখ পড়ে যায়, এটি কি স্যার একসাথে নেওয়া সম্ভব, নাকি কেমোটা বন্ধ করে লিভার ভ্যাকসিনটা নিতে হবে করোনা ভ্যাকসিনটা? ধন্যবাদ আপনাকে। আসলে কেমোথেরাপি দেওয়া হয় যখন আমরা কিছু কিছু পেশেন্ট কেমোথেরাপি দিয়ে থাকি যা লিভার ভ্যাকসিন লিভার ক্যান্সারের জন্য, সেক্ষেত্রে কেমোথেরাপি কিন্তু তার ইমিউনিটিকে দুর্বল করে দেয়, এবং যাদেরকে আমরা কেমোথেরাপি দিয়ে থাকি নর্মালি কেমোথেরাপি দেওয়া রোগীদের ক্ষেত্রে লিভার আসলে তার আয়ুষ্কাল থাকে 6 মাস, সর্বোচ্চ 6 সপ্তাহ থেকে 6 মাস, যে কারণে এক্ষেত্রে এই পেশেন্টগুলি অনেকটাই আনস্টেবল থাকে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এবং দেখা যায় যে তার আরও বিভিন্ন ধরনের অর্গান ড্যামেজ হয়ে যায়, সাথে কিডনি প্রবলেম থাকে বা রেসপিরেটরি সমস্যা হয়ে যাচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে যদি ওনার শারীরিক সক্ষমতা না থাকে বা দেখা গেলো যে তার শরীরে অনেক বেশি রোগটা ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কোনো ধরনের ভ্যাকসিন গ্রহণ না করে স্ত্রীও। আর যদি কারোর একদম শারীরিক সক্ষমতা ভালো থাকে, তার লিভার ফাংশন স্টেবল থাকে, সেক্ষেত্রে উনি ভ্যাকসিন নিতে পারবেন। সেটা এই জন্য আগে যোগাযোগ করতে হবে যে তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার লিভার ফাংশনটা কী পর্যায়ে আছে সেটা দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু লিভার ক্যান্সার নিয়ে অনেক আলোচনা এবং আপনার কাছে অসংখ্য গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেয়ে গেছি এবং এর মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনার কাছে একটু জানতে চাই স্যার, কেমন লাগলো আজকের আয়োজনটি এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে লিভারকে সুস্থ রাখার জন্য আপনার কি পরামর্শ থাকবে?
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য এবং আজকের এই সুন্দর প্রোগ্রামটা প্রোগ্রামের জন্য এবং দর্শকদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের সাথে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সম্পৃক্ত হওয়ার জন্য এবং আলোচনায় উপভোগ করার জন্য। তো আমি বলবো যে আমাদের লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস এবং লিভারজনিত যে কোনো রোগ থেকে প্রতিরোধ করতে হলে আমাদের যেটা করতে হবে যে আমাদের সুষম খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস করতে হবে এবং আমাদের নিয়মিত ব্যায়াম করা এবং চর্বিজাত খাবার তেলজাত খাবারকে অ্যাভয়েড করতে হবে এবং অ্যালকোহল এবং ধূমপান থেকে বেঁচে থাকতে হবে, তাহলে লিভার সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং যেটা হচ্ছে সর্বোচ্চ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিতে হবে সবাইকে, সেক্ষেত্রে আমরা সুস্থ থাকবো এবং ভালো থাকবো। ধন্যবাদ আপনাকে। স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি রাজ টিভিকে সময় দিয়েছেন। আগামীতে আরও কোনো আলোচনায় আপনার সাথে যুক্ত হতে পারবো এই প্রত্যাশা রেখে স্যার আপনার সার্বিক সুস্থতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে, আপনার আর কেউ ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রোগ্রামটির জন্য এবং দর্শকদের শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম লিভার ক্যান্সার নিয়ে এবং লিভার ক্যান্সার কেন হয়, চিকিৎসা ব্যবস্থা এবং প্রতিকার নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আমরা পেয়ে গেছি এবং বিস্তারিত আলোচনার জন্য পুরোটা সময় আমাদের সাথে ছিলেন ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান স্যার, লিভার পরিপাকতন্ত্র ও অগ্ন্যাশয় রোগ বিশেষজ্ঞ, রেজিস্ট্রার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রিয় দর্শক, লিভার ক্যান্সার একটি আতঙ্কের নাম হলেও আমরা যদি সময় মতো চিকিৎসকের দ্বারস্থ হতে পারি এবং সচেতনতা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু এই মৃত্যু হার অনেক কমিয়ে আনতে পারি, আমরাই কিন্তু পারি দর্শক আমাদের প্রিয়জনদেরকে অকালে মৃত্যুর হাত থেকে বাঁচাতে। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরোটা সময় আমাদের সাথে থাকবার জন্য এবং কোনো কারণে যদি লাইভটি মিস করে থাকেন দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমাদের ফেসবুক পেজে লাইভটি সংরক্ষিত থাকবে এবং পরবর্তীতে রাজ টিভির ইউটিউব চ্যানেলেও এটি আপলোড করা হয়ে যাবে। দর্শক ধন্যবাদ জানাতে চাই এভারেস্ট ফার্মাসিউটিক্যালসকে চমৎকার আয়োজনটির জন্য এবং সার্বিক সহযোগিতায় ছিল ল্যান্ড ভ্যাকসিন। দর্শক, আগামীতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সাথে হাজির হব বিশেষজ্ঞ কোনো চিকিৎসককে নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং রাজ টিভির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।